প্রতি বছর ঝড়, বৃষ্টি, কালবৈশাখী ও বন্যার কারণে আমাদের দেশে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। দুর্যোগ প্রবণ এলাকায় গ্রামের সাধারণ মানুষ, বিশেষ করে কৃষক ভাইয়েরা তাদের ফসল এবং গবাদি পশু নিয়ে আতঙ্কে থাকেন। কখন না জানি কি বিপদ চলে আসে। বর্তমানে প্রযুক্তিগত উন্নয়নের কারণে আগে থেকেই ঝড়, বৃষ্টি, বন্যা ইত্যাদির পূর্বাভাস সংগ্রহ করে সেই অনুযায়ী পূর্ব প্রস্তুতি নেওয়া সম্ভব। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে চাইলে এখন খুব সহজেই যে কেউ আবহাওয়া পূর্বাভাসের তথ্য সংগ্রহ করতে পারেন। যে কোনো কম্পিউটারের ব্রাউজার থেকে www.bmd.gov.bd লিখে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটে। আপনি যদি ওয়েবসাইটটি বাংলায় দেখতে চান, তাহলে উপর থেকে বাংলা এই লেখাটিতে ক্লিক করতে হবে। এই ওয়েবসাইটের বামে বিভিন্ন ধরনের ট্যাব রয়েছে, যেমন পূর্বাভাস, ঘূর্ণিঝড়, কৃষি আবহাওয়া, মৌসুমি বায়ু ইত্যাদি, যেখান থেকে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন রকমের তথ্য জানা যাবে। এমনকি এখন নির্দিষ্ট উপজেলা ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাসের তথ্য পাওয়া সম্ভব। আর এর জন্য প্রবেশ করতে হবে ওয়েবসাইটের উপজেলা আবহাওয়া পোর্টালে। উপজেলা আবহাওয়া পোর্টালে প্রবেশ করতে এখানে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আপনার জেলা এবং উপজেলা নির্বাচন করার পর আপনার উপজেলার পূর্বাভাস দেখা যাবে। এখানে তথ্যচিত্রের মাধ্যমে 7 দিনের আবহাওয়ার পূর্বাভাস দেখা যাবে। একইভাবে বন্যার পূর্বাভাসের তথ্য জানাও আমাদের জন্য খুবই জরুরি। আর বন্যার আগাম তথ্য আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ওয়েবসাইট থেকে পেতে পারি। কম্পিউটারে যে কোনো ওয়েব ব্রাউজারে www.ffwc.gov.bd লিখে সহজেই চলে আসতে পারবেন FFWC এর ওয়েবসাইটে। ওয়েবসাইটটি বাংলায় দেখতে চাইলে উপর থেকে বাংলা নির্বাচন করুন। এখানে বর্ষা মৌসুমে অর্থাৎ মে থেকে অক্টোবর পর্যন্ত প্রতিদিন নদনদী সমূহের পানি সমতল পর্যবেক্ষণ ও বন্যা পূর্বাভাস প্রদান করা হয় এবং কোন জায়গার বন্যা পরিস্থিতি সহজেই বোঝার জন্য মানচিত্রের সবুজ আইকনের মাধ্যমে সাধারণ অবস্থা, হলুদ আইকনের মাধ্যমে সতর্ক অবস্থা, গোলাপী আইকনের মাধ্যমে বন্যা এবং লাল আইকনের মাধ্যমে তীব্র বন্যা বোঝানো হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর BMD এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র FFWC এর এই দুইটি ওয়েবসাইট সঠিকভাবে ব্যবহার করে আবহাওয়া এবং বন্যা সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য ও পূর্বাভাস পাওয়া সম্ভব। ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়েও যে কেউ এখন এইসব ওয়েবসাইটের তথ্য জানতে পারবেন। এছাড়াও মোবাইল থেকে 1090-তে ফোন দিয়ে বিনামূল্যে আবহাওয়া ও বন্যার তথ্য জানা সম্ভব। 1090-তে ফোন দিয়ে 3 চেপে দৈনন্দিন আবহাওয়া এবং 5 চাপলে বন্যার তথ্য জানা যাবে। নিজে পূর্বাভাস জানুন, সতর্ক থাকুন, অন্য কেউ জানতে সাহায্য করুন।